2019 এসেও এমন কোনো স্মার্টফোন ইউজার খুঁজে পাওয়া যাবে না যে কিনে এমএক্স প্লেয়ার সম্বন্ধে জানে না। আর যারা জানেন না এমএক্স প্লেয়ার কি, তাদের উদ্দেশ্য করে বলতেছি, এমএক্স প্লেয়ার হচ্ছে ভিডিও অথবা অডিও প্লে করার ওয়ান অফ দ্য বেস্ট একটি অ্যাপ, যে অ্যাপটির মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে ভিডিও অথবা অডিও উপভোগ করতে পারবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করবো কীভাবে এমএক্স প্লেয়ারের মাধ্যমে আপনারা ভিডিও অথবা অডিও শেয়ার করবেন। আর পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি জমিরুদ্দিন জীবন ফ্রম জীবন টেক ইউটিউব চ্যানেল। সো লেটস বিগিন দ্য শো। আপনারা যে কাজটি করবেন, আপনাদের যে এমএক্স প্লেয়ারটি রয়েছে সেটিকে আপনারা আপডেট করে নেবেন, অথবা যদি আপনাদের ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন। রিসেন্টলি এমএক্স প্লেয়ার নতুন আপডেটের মাধ্যমে ভিডিও অথবা অডিও শেয়ার করার জন্য নতুন একটি অপশন অ্যাড করেছে, যেটির মাধ্যমে আপনারা ভিডিও অথবা অডিও শেয়ার করতে পারবেন। সেজন্য আপনারা এমএক্স প্লেয়ারটিকে আপডেট করে প্রবেশ করলে দেখবেন নতুন একটি অপশন চলে আসছে। সো এখানে ক্লিক করে আপনি জাস্ট উপরের দিকে ড্র্যাগ করে দিন। ড্র্যাগ করে দেওয়ার পরে আপনি যে ভিডিওটা অথবা অডিওটা শেয়ার করতে চান সেটাকে এখান থেকে সিলেক্ট করে জাস্ট সেন্ডে ক্লিক করে দিন। সেন্ডে ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পর এবার আপনি ওয়েট করুন নতুন ইন্টারফেস আসার জন্য। সো এরপর আপনি আপনার যেই ডিভাইসটাতে শেয়ার করতে চান ওই ডিভাইসটা তো একইভাবে আপনার এমএক্স প্লেয়ারটি আপডেট থাকতে হবে, নয়তো কিন্তু আপনি অপশন পাবেন না। সো আপনার ওই ডিভাইসটা তো আপনার এমএক্স প্লেয়ারটিকে আপডেট করে রাখুন। আপডেট করে রাখার পরে আপনি জাস্ট আপনার এমএক্স প্লেয়ারটিতে প্রবেশ করুন। প্রবেশ করার পরে আপনি নতুন একটি অপশন দেখতে পাচ্ছেন। সো এই অপশনটিতে আপনি একইভাবে প্রবেশ করে জাস্ট নিচের দিকে ড্র্যাগ করে দিন রিসিভ করার জন্য। সো এরপর আপনি উভয়ভাবে আপনি এখানে অ্যালাউ করে দিন। অ্যালাউ করে দেওয়ার পরে আপনি জাস্ট এখানে ওয়েট করুন, আপনার ডিভাইসটা প্রিপেয়ার হচ্ছে। সো এরপর আপনার ডিভাইসটা যদি এখানে চলে আসে তাহলে ক্লিক করলে চলে যাবে, অথবা আপনি কিউআর কোডের মাধ্যমেও নিতে পারবেন। সেই জন্য আপনি কিউআর কোডে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি কিউআর কোডের উপর ক্যামেরা ধরলেই আপনার ফাইলটি শেয়ার হয়ে যাবে। সো এটি কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম করেছে শেয়ার ইট, আপনার লাগছে না শেয়ার ইটের মাধ্যমে আগে আপনি ফাইল শেয়ার করতেন। সো এখানে আপনি এমএক্স প্লেয়ারের মাধ্যমে ভিডিও অথবা অডিও শেয়ার করতে পাচ্ছেন, এটা খুবই সুন্দর একটা সিস্টেম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো, অথবা নেক্সটে কী ধরনের ভিডিও চান তাও কমেন্টে লিখে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।